দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে। তো দর্শক, আজকে 5ই নভেম্বর, আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো। তো দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, আজকের পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি ছিলাম মেসার্স আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যাম বাজারে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এই নম্বরে ফোন দিয়ে আসতে পারেন, আকাশ বাণিজ্যালয় এখানে নম্বর দেওয়া আছে, এই নম্বরে কল দিয়ে কিন্তু এখানে আসলে এই ভাইদেরকে পেয়ে যাবেন, কাকা আছে পিছে তাকে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। ভালো আছেন? তো কি অবস্থা আজকের বাজারে? আজকের বাজার আপনার বিভিন্ন ধরনের পেঁয়াজ নামছে, বিভিন্ন ধরনের বাজার, মানে বাহিরের পেঁয়াজও আসছে কিছু, সব দেশের পেঁয়াজ, মোটামুটি আপনার 6টা রাষ্ট্রের পেঁয়াজ আছে ঢাকা শ্যাম বাজারে। শ্যাম বাজারে মানে 6টা রাষ্ট্রের? 6টা রাষ্ট্রের পেঁয়াজ। আচ্ছা, দেখলাম কিছুক্ষণ আগে মিশরের পেঁয়াজ, এই যে মিশরের, আমার ঘরের সামনে গাড়ি আছে, এটা ওই যে সামনে আছে মিশরের পেঁয়াজের গাড়ি, তাই না? সকাল থেকে নামতেছে। মিশরের পেঁয়াজ কি রাখছেন আজকে? না, আমাদের নাই। আপনাদের নাই? তো পিছে দেখতেছি এটা কোথার আপনার? এটা আপনার ইসের পেঁয়াজ, পাংশা পেঁয়াজ এখনো আছে? আছে। এটা কত করে দিচ্ছেন আপনার? 116 থেকে 120 টাকা। 116 থেকে 120 টাকা আজকের বাজারে। আচ্ছা, এরপরে এখানে আছে এইটা কত করে? এটা বেশি আপনার 97 থেকে 100। 97 থেকে 100, এটা কত? ইন্ডিয়ান সাউথের সবচেয়ে ভালোটা। হ্যাঁ, ভালোটা, সবচেয়ে ভালো, ফ্রেশ কোয়ালিটি, ফ্রেশ কোয়ালিটি, একদম ভিতরও কি এরকমের হবে? হ্যাঁ, মোটামুটি আর কি, বস্তার ভিতর তো মাল ভালো আছে, মাল ভালো আছে। আচ্ছা, বস্তা কত কেজি থাকে? 50? না না, এটা বস্তা ওজন আছে আপনার 41 থেকে 42। সাউদের আমদানি মোটামুটি কম, আপনার সিদ্ধাগি ভেজ আমদানি বেশি, ওইটার বেশি। তো আঙ্কেলের দেশের বাড়ি তো ফরিদপুরে? ফরিদপুরে। তো ফরিদপুরের হাটের বাজারে কি অবস্থা বলেন? ফরিদপুরের হাটের বাজার, আমগো হাটের বাজার আজকে আপনার 4200 থেকে 4400 টাকা বাজার, 4200 থেকে 4400 ফরিদপুরেরটা? ফরিদপুরেরটা। আর পাংশারটা কত গেছে? পাংশারটা আরও বেশি গেছে, আরও বেশি গেছে। আচ্ছা, আরো কিছুটা বেশি গেছে। আর এখানে এইটাও কি আপনার? এটা ইন্ডিয়ান নাসিক পুরানটা, নাসিক পুরাতনটা, এটা কত করে আজকে? এটা 90 থেকে 92। এটা হচ্ছে 90 থেকে 92 টাকা নাসিক পুরাতনটা, পুরাতনটা এটা। আচ্ছা, এরপরে আছে আপনার এখানে এইটা কোথার? এটা একই, এই তিনটা একই, এটাও সেম একই। আচ্ছা, এটাও, এটা কোয়ালিটি অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্রেশ, একদম ফ্রেশ। এটা হচ্ছে সাউদের, সাউদের, সাউদেরটা মোটা যেটা ওইটা সাউদের। হ্যাঁ, আর সাউদের আরেকটা আছে দেশি পেঁয়াজের, একবার ওটা দেশি, ওটা আপনার বিক্রি হইতাছে 102 টাকা 100 টাকা 101 টাকা 1 টাকা। আচ্ছা, তো গতকালকের চেয়ে কি আজকে একটু বেশি নাকি দাম? না না, আপনার বাজার একই বাজার আছে, আপনার পোড়ের বাজার বেশি, দেশের বাজার বেশি, ঢাকা কাস্টমার নাই। আপনার ঢাকায় বিভিন্ন ধরনের পেঁয়াজ নামছে, বিভিন্ন আইটেমের দাম, আপনার 50 থেকে শুরু করে 75 আমার দাম আছে, 50 টাকা থেকে। হ্যাঁ, আবার কিছু আছে 98 থেকে 100 টাকা দাম আছে, পেঁয়াজেরও শেষ নাই, দামেরও শেষ নাই ভাই, এই হচ্ছে অবস্থা। পেঁয়াজ আপনার ওই ফরিদপুরেরটাও তো এখন প্রায় শেষ পর্যায়ে, তাই না? শেষ পর্যায়ে। ফরিদপুরে পেঁয়াজ আপনার 110 থেকে 115 টাকা, 110 থেকে 115 টাকা হচ্ছে আজকের বাজারে। আচ্ছা, আর পাবনাটা কত গেছে আজকে? পাবনা ওই একই, 15-18। সর্বোচ্চ 20 টাকা আছে, ভালো, মাথায় 20 টাকা, মাথায় 20 টাকা এরকমের আছে। আচ্ছা, আর মিশরের পেঁয়াজটা মনে হয় 70 টাকা, সত্তর এরকমের হবে, এখনো দাম নির্ধারণ হয় না, নির্ধারণ করে না আর কি, নতুন নামার পরে পার্টিতে রেট দিবে, যে রেটে পেঁয়াজের না বেঁচাইলে কমাই দিবে। আমদানির উপরে সবকিছু, আমদানির উপরে সবকিছু। তো এখন আপনাদের যে হাটের বাজারে আমদানি কেমন এখন? আমদানি মোটামুটি কমে গেছে, অনেকটা কমছে এখন, কারণ হচ্ছে সামনে তো আবার হালি পেঁয়াজের সিজন, হালি পেঁয়াজের সিজন। কয়দিন লাগবে আঙ্কেল একবারে? হালি পেঁয়াজ আপনার হলো এখন দানা ছাড়াইতেছে, বীজ ছাড়াইতেছে, এরপরে লাগাইবো, দেখা গেল আপনার 36 মাসে উঠবো, পৌষ মাসে লাগাই বা চৈত মাসে আইবো। এখন আজকের দিন থেকে বলেন কয়দিন পরে আসতে পারে? আজকের থেকে আপনার 5 মাস পরে আইবো হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ? হ্যাঁ। আর মুড়ি কেটা? মুড়ি কেটা আজ থেকে 2 মাস পরে আইবো, আজকে থেকে 2 মাস 1.5 মাসের ভিতর ঢুকবো আর কি। 1.5 মাস পরে? না, আর যারা বৃষ্টির আগে লাগাইছে তাকে ওটা 1.5 মাস 2 মাসের ভিতর ধুয়ে দেবো। আচ্ছা, আবার বৃষ্টির কারণে মনে হয় কিছুদিন পিছিয়ে গেছে, জমি নরম হয়ে গেছে, লাগাইতে পারে না, এই হচ্ছে অবস্থা। তো আজকে বিক্রি কেমন হয়েছে আঙ্কেল সকাল? মোটামুটি, মানে ওই রকমের হয় না? না না, যেরকম হওয়ার কথা সেরকম হয় না,
আনি, কারণটা হইছে দাম তো একবারও কম না, কিন্তু দাম মোটামুটি 15-16 টাকা কিন্তু অনেক দাম, অনেক দাম, দাম আরো কমলে মনে হয় কাস্টমারের জন্য ভালো হইতো। হ্যাঁ, তার ভিতরে আবার অনেক পেজ লস হইছে না, আপনার 5,200-4,000 টাকা কিনছে, এবার 20-25 টাকা বিক্রি করা লাগছে। ব্যাপারীরা তো লসের উপরে, ব্যাপারী এক দামে কিনে বিক্রি করে আর এক দামে, বাজারের সাথে পাইকারি বাজারের সাথে আপনাদের তালমিল নাই, তালমিল পাওয়া যায় না? না। আচ্ছা, আর এইটার চাহিদা কেমন এখন বর্তমানে? এটা চাহিদা ভালো আছে, ফ্রেশ ফ্রেশ চাহিদা ভালো, এটা ফ্রেশ আছে, চাহিদা ভালো আছে। এটা হচ্ছে সাউদের নতুন, ওইটা নতুন, হ্যাঁ নতুনটা। এটা আরো যে সুগাইলে পরে আরো পেঁয়াজের কালার ভালো হইবে, এখন তো কাঁচা হয়ে কাঁচা, এটা সুগাইলে আরো কালারটা ভালো আসবে। হ্যাঁ, এটা কি এই যে বস্তার ভিতরে সুগায় নাকি? এইগুলাই বস্তার ভিতরে আস্তে ফ্যান খালি সুগায়, আস্তে আস্তে সুগাইতে থাকে। হ্যাঁ, আস্তে আস্তে সুগাইতে থাকে। আর এইটা কোথায় বললেন দেশিটা? দেশিটা পাংশা, পাংশা, পাংশার পেঁয়াজ আপনাদের ঘরে সারা মাসই ছিল? সারা বছরই আছে, সারা বছর থাকে, সারা বছরই। পাংশার পেঁয়াজের মানটাও কিন্তু অনেক ভালো, মানটা ভালো পাংশার পেঁয়াজ এবছর। কি ভাই কথা বলবেন নাকি? আসো ভিতরে আসো, কথা বলবেন, আসো কিছু কথা থাকলে আসো ভাই, দেখতে আছে কি হয়, আসো। আচ্ছা যাই হোক, তো পাংশার পেঁয়াজের মান অনেকটা ভালো তাই না? তো পাংশা পেঁয়াজও তো মানে শেষ পর্যায়ে আঙ্কেল, একদম পাংশা ফরিদপুর পাবনা দেশি যত আছে পুরান পেঁয়াজ, এটা একেবারে শেষের পথে চলে আসে। এরপরে যা আছে আপনার দেশেই খাইব, ঢাকা শহরে আইব না, কেন অনেক দাম বেশি, ঢাকা কাস্টমার নাই, এই অবস্থা। আর আপনার ওই যে মিশর চায়না, তারপরে আপনার ওই পেঁয়াজ, মিশর চায়না নেদারল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ 6টা রাষ্ট্রের পেঁয়াজ আছে শ্যামবাজার, এরপরও তো দাম ওইভাবে কমে না, না ওইভাবে কমার কমে নাই, দাম আছে মোটামুটি। কিন্তু এত দেশের পেঁয়াজের আমদানির পরেও কিন্তু আপনার দাম 100-এর উপরে আছে, 100-এর উপরে, দাম 100-এর নিচে থাকলে ভালো হইতো না? হ্যাঁ, 100-এর নিচে এই যে দাগি পেঁয়াজ 60-65 এইগুলোর দাম কম, এগুলো এক বস্তা আছে 70-65 এরকমের দাম। হ্যাঁ, আচ্ছা, মাল ভালো বানিয়ে নিয়ে যায় এত এসে আই হারিস না, এগুলো নিয়ে মনে হয় একটু নর্মাল দামে বিক্রি করে, যেহেতু কিনতেছে। অনেকের বাজেট তো আর 100 টাকা নাই, না না, যাদের বাজেট কম তারা এইগুলো নেয়। আর এইগুলোর বস্তায়ও সেই একই 40 কেজি? না না, এটা 48-50, এটা হইছে 48-50, এটা হইছে আপনার দিয়ে নাসিকের পুরাতনটা? হ্যাঁ, নাসিকের পুরান, নাসিকের পুরাতনটা, নতুনটাও তো আসছে। নতুনটা কত করে? নতুনটা 97-98, নতুনটা 97-98 এরকম বিক্রি হচ্ছে আজকের বাজারে। আবার নাসিকের পুরান বিকেলে কি, বিকেলও কাস্টমার ভালো আসে? হ্যাঁ, না বিকেলে কম হয়, সকালেই যা আসা সকালেই বেশি আসে, 7টাতে শুরু করে আপনার 11-12টা তোমার কাস্টমার মোটামুটি থাকে, তারপরে কাস্টমার কম, দুপুরে পরে কম আসে, কম আসে। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, দেখলেন আজকের বাজারে দেশি পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ এবং সাউদের পেঁয়াজের কেমন দাম চলতেছে আজকে। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি দর্শক, এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।